हेलो व्यूवर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। थाईलैंडर मिडफील्डर थितिपान पोंगचांगर साथे जोगाजोग शुरू करलो एटीके मोहनबागान। ईस्ट बेंगले सई करलेन विजेंसन लिंगडो। स्पैनिश फरवर्ड आलफ्रेडो अर्तुनो मार्टिनेज के दले पेते आग्रही ओरिशा एफसी। तो फ्रेंड्स, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে আশা করছি একটা আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটিকে মোহনবাগানের নতুন দল গঠনের কাজ প্রায় শেষ, বিশেষ করে বিদেশি নির্বাচনের কাজ প্রায় শেষ, এমনটাই আমরা সকলে জানতাম। তবে না, টিম ম্যানেজমেন্ট হয়তো আগুস গার্সিয়া অথবা এডু গার্সিয়া কিংবা জন জনসনের মধ্যে কোনো একজনকে পরিবর্তন করে নতুন করে কোনো বিদেশি খেলোয়াড় সই করানোর চিন্তাভাবনা শুরু করেছে। কারণ কয়েকদিন আগেই ইউএইর ফুটবলার ওমল আব্দুল রহমানকে সই করাতে তার সাথে যোগাযোগ করেছিল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে ওমর আব্দুল রহমানকে দলে আনতে হলে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটিকে মোহনবাগানে নতুন দলকে, আর সে কারণেই তাকে দলে আনার ব্যাপারে নতুন করে আর কোনো আগ্রহ দেখায়নি এটিকে মোহনবাগান শিবির। তবে ওমর আব্দুল রহমানকে দলে না পেলেও থাইল্যান্ডের মিডফিল্ডার থিতিপান পোয়াংচাংয়ের দিকে নজর দিয়েছে এটিকে মোহনবাগান। 26 বছর বয়সী এই ফুটবলার এই মুহূর্তে থাইল্যান্ডের ক্লাব বিজি পাথুম ইউনাইটেডে থাকলেও তার আগে মংথং ইউনাইটেড, চিয়াংরাই ইউনাইটেড, ব্যাংকং গ্লাস ও জাপানের ক্লাব ওইটা ত্রিনিদাদেও খেলেছেন। থিতিপান পোয়াংচাং মূলত সেন্টার মিডফিল্ডার হলেও অ্যাটাকিং মিডফিল্ড ও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। ইতিমধ্যেই থিতিপান পোয়াংচাংয়ের সাথে যোগাযোগ করেছে এটিকে মোহনবাগান। এখন দেখার আদৌ এই ফুটবলারকে দলে সই করাতে পারে কিনা তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল একের পর এক ফুটবলার সই করিয়েই চলেছে। লাল হলুদের দল গঠনে নতুন আপডেট সামনে আসছে যে বেঙ্গালুরু এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে সই করেই দিলেন উইজেনসন লিংডো। বেঙ্গালুরু এই সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে অনেকদিন আগেই যোগাযোগ করেছিল লাল হলুদ শিবির। বহুদিন ধরেই লাল হলুদে লিংডোর আসার খবর শোনা যাচ্ছিল, অবশেষে সেই জল্পনারও অবসান হলো। 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করে দিলেন উইজেনসন লিংডো। এদিকে লিংডোর পাশাপাশি আগামী মরশুমের জন্য গোলরক্ষক মির্শাদ মিচুকে আরও 1 বছরের জন্য রিটার্ন করল ইস্টবেঙ্গল। এদিকে বাকি দলগুলির মতন আগামী বছর আইএসএল খেলার জন্য তৎপরতার সাথে দল গড়ছে ওড়িশা এফসিও। স্প্যানিশ ফরওয়ার্ড আলফ্রেডো আর্তুনোকে সই করাতে আগ্রহী ওড়িশা এফসি। 29 বছর বয়সী এই ফুটবলার এই মুহূর্তে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ওভিডোতে থাকলেও অতীতে আলবাসেটে, লাস পালামাস, লেভান্তে, গেটাফে, জিরোনা, জারাগোজার মতন ক্লাবে খেলেছেন। তবে এখন দেখার আদৌ এই হাই প্রোফাইল স্প্যানিশ ফুটবলারকে দলে সই করাতে পারে কিনা ওড়িশা এফসি। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্ত এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।